এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই স্ট্রেসের মধ্য দিয়ে যাই এবং আমরা জানি স্ট্রেস আমাদের শরীরের জন্য একদমই ভালো না। এটি আমাদেরকে বিভিন্ন রোগের দিকে নিয়ে যায় এবং অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। স্ট্রেসের কারণে যে রোগগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেগুলো হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, স্ট্রোক সহ অন্যান্য আরো বেশ কিছু রোগ। আমরা মডার্ন হিউম্যান যারা আছি তারা কিন্তু বিভিন্ন কারণে অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকি। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার্ক রিলেটেড স্ট্রেস, মানে কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ। তারপর সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন এবং কনস্ট্যান্ট কানেক্টিভিটি কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক স্ট্রেসড করে দেয়। এছাড়া আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে সেই সমাজের কিন্তু অনেক এক্সপেকটেশন থাকে আমাদের উপর, যে আমাদের অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক বড় হতে হবে, একটা সরকারি চাকরি পেতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে অনেক সময় স্ট্রেস সৃষ্টি করে। এছাড়া আমাদের অনিদ্রা এবং খাদ্যাভ্যাসের যে ত্রুটি, অনেক সময় ভেজাল থাকে খাওয়াতে, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর রয়েছে যেমন পরিবেশ দূষণ, পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইত্যাদি, সব কিছু কিন্তু আমাদেরকে অনেক বেশি স্ট্রেসের দিকে নিয়ে যায়। আদিম যুগে যারা জঙ্গল এবং গুহাতে বসবাস করত তাদের জীবন কিন্তু এতটা জটিল ছিল না, যে কারণে তাদের জীবনে এই দীর্ঘমেয়াদি স্ট্রেস এবং স্ট্রেসের কারণে সৃষ্ট রোগের সম্ভাবনাও কিন্তু কম ছিল। তবে অল্প মাত্রায় স্ট্রেস আমাদের সবার মধ্যেই থাকা উচিত এবং এটি আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি। একটি উদাহরণ দিচ্ছি, আদিম যুগের একজন মানুষ যে কিনা গুহা অথবা জঙ্গলে বসবাস করে, সে কিন্তু প্রায়ই বিপদের সম্মুখীন হতো। হঠাৎ করে তার সামনে একটি বাঘ বা সাপ চলে আসতেই পারত, আর সেই বাঘ দেখে সে যদি একটু স্ট্রেস অনুভব না করত তাহলে বাঘ থেকে সে নিজেকে বাঁচাতে পারত না। আমাদের কিছু স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া রয়েছে যেগুলো কোনো বিপদ বা কোনো উদ্বেগের সন্ধান পেলে সক্রিয় হয়ে ওঠে। যেমন হঠাৎ করে যদি আপনি একটি সাপ দেখতে পান তাহলে আপনি স্বাভাবিকভাবে আপনার প্রথম রিয়েকশন হচ্ছে আপনি ভয় পাবেন, তারপরে আপনার হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পাবে, শ্বাসের গতি বৃদ্ধি পাবে, আপনি একটা ডিসিশন নেবেন যে আপনি কি সাপটাকে মেরে ফেলবেন নাকি দৌড় দিয়ে পালিয়ে যাবেন। বেশিরভাগ মানুষই দৌড় দিয়ে পালিয়ে যাবে। সো এই দৌড়ানোর জন্য আপনার প্রচুর এনার্জি দরকার, আপনার মাসেলের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হওয়ার যে ক্ষমতা সেটা অনেক বৃদ্ধি হতে হবে, আপনার হার্টবিট বেশি দরকার। এই চেঞ্জেসগুলো আপনার বডির মধ্যে কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে, এবং এই বিষয়টি হচ্ছে স্ট্রেস। এবং এই স্ট্রেসটি তৈরি হয় কিছু স্ট্রেস হরমোনের কারণে। শরীর বিপদের সংকেত পেলে কিছু স্ট্রেস হরমোন নিঃসৃত করে আমাদের রক্তের মধ্যে। সেই স্ট্রেস হরমোনগুলোর মধ্যে রয়েছে অ্যাড্রেনালিন, কর্টিসল ইত্যাদি। তো এভাবে স্ট্রেস হয়ে গেলে দেখা যায় যে সেই বিপদটি যদি আমাদের চলে যায় তাহলে আবার শরীর আগের স্বাভাবিক একটা শান্ত অবস্থার মধ্যে ফিরে আসে। কিন্তু আমাদের এই মডার্ন সময়ে হয়তো আমাদের সামনে বাঘ বা সাপ আসে না, কিন্তু আমাদের সামনে নানাবিধ অনিশ্চয়তা, বিপদ এবং উদ্বেগের কারণ চলে আসে। যেমন কর্মক্ষেত্রে জব চলে যাওয়ার একটা অনিশ্চয়তা, পড়াশোনা ভালো মতো না করতে পারার একটা অনিশ্চয়তা, চাকরি না পাওয়ার অনিশ্চয়তা, পলিটিক্যাল অনিশ্চয়তা, বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই বর্তমান সময়ে অনিশ্চয়তা, উদ্বেগ এবং অনেক সময় জীবন বিপন্ন হওয়ার মতো সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাই, যার ফলে সবসময় শরীরের স্ট্রেস উৎপন্নকারী যে সিস্টেম রয়েছে সেটি সক্রিয় থাকে। এবং সেটি সক্রিয় থাকতে থাকতে একসময় আমাদের শরীর এই অতিরিক্ত মাত্রার স্ট্রেস হরমোনের উপর অভ্যস্ত হয়ে পড়ে এবং সেটিকেই বলা হয় দীর্ঘমেয়াদী স্ট্রেস বা ক্রনিক স্ট্রেস। আর এই ক্রনিক স্ট্রেস যদি কারো শরীরে অনেক বছর ধরে বিদ্যমান থাকে তাহলে তা শরীরকে ভিতর থেকে বিভিন্ন রকম পরিবর্তনের দিকে নিয়ে যায়। যেমন হৃদস্পন্দনের গতি তার বৃদ্ধি পেয়ে যেতে পারে, তার পারমানেন্টলি ব্লাড প্রেশার একদম হাই হয়ে যেতে পারে, তার স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে, তার হার্ট ফেলিওরের ঝুঁকি বাড়তে পারে এবং আরও নানাবিধ রোগ যেমন ডায়াবেটিস, মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার কিন্তু সৃষ্টি করে। কারণ স্ট্রেস হরমোনগুলো যেগুলো নিঃসৃত হয় সেগুলোরই সাইড ইফেক্ট হচ্ছে এগুলো।
এখন আপনারা মোটামুটি তো বুঝলেন এই পর্যন্ত যে স্ট্রেস অল্প মাত্রায় থাকা স্বাভাবিক, জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। অতীতে এত বেশি স্ট্রেস ছিল না, কিন্তু বর্তমানে আমাদের জীবন কমপ্লেক্স হয়ে যাওয়ার কারণে আমাদের প্রচুর স্ট্রেস থাকে, অনিদ্রা থাকে, এবং যে কারণে আমরা আস্তে আস্তে ক্রনিক স্ট্রেসের দিকে ধাবিত হই, যেটিকে দীর্ঘমেয়াদী স্ট্রেস বলে। এবং দীর্ঘমেয়াদী স্ট্রেসের কারণে দীর্ঘমেয়াদী কিছু পার্মানেন্ট ক্ষতি আমাদের সাধিত হয়, এবং সেই ক্ষতিগুলোর কারণেই রোগের সৃষ্টি হয়, এবং আলটিমেটলি এই রোগগুলোর কারণে আমাদের মৃত্যুও হয়। এখন আপনাদের ক্ষুদ্র কিছু টিপস দিব যেগুলো মেনে চললে কিছুটা হলেও স্ট্রেস কমবে। স্ট্রেস কমানোর জন্য আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিকমতো ঘুমানো। আমি সঠিক পদ্ধতিতে ঘুমানোর উপরে একটি খুব ডিটেইলড ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, স্লিপ হাইজিনের উপর করা ভিডিও। সেটি দেখলে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমরা ঘুমানোর মাধ্যমে স্ট্রেস কমাতে পারি। এছাড়া ডিপ ব্রিদিং এক্সারসাইজ রয়েছে, মানে বড় করে শ্বাস নিতে হবে, তারপর শ্বাসটা কিছুক্ষণ ধরে রাখতে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে। এরকম ডিপ ব্রিদিং এক্সারসাইজ দিনের মধ্যে কয়েকবার করলে শরীরের যে স্ট্রেস সৃষ্টিকারী বিষয়গুলো রয়েছে তার অল্টারনেটিভ যে সিস্টেম থাকে সেই সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয় এবং স্ট্রেসটা কিছুটা হলেও কমে যায়। এরপরের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় আজকাল অনেক খিটখিটে মেজাজের হয়ে যাই, এবং রাগ করলে কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের ভিতরে অনেক বেশি স্ট্রেস হরমোন নিঃসৃত হয় এবং রক্তচাপ বেড়ে যায়, হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। রাগ নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যদি রাগ হয়ে যান, কোনো একটি ঘরে চলে যাবেন যেখানে কেউ নাই, সেখানে গিয়ে চোখ বন্ধ করে বড় শ্বাস নিয়ে 100 থেকে 0 পর্যন্ত উল্টো দিক থেকে গুনে আসবেন, দেখবেন যে অনেকটাই রাগ কমে গিয়েছে। অতিরিক্ত কাজ করতে করতে অনেক সময় শরীর খুবই দুর্বল হয়ে পড়ে, মাথা কাজ করে না, তখন এক্সট্রা প্রেশার না নিয়ে 15 থেকে 20 মিনিট একটু ন্যাপ নিয়ে নিলে অনেক সময় ভালো হয়। অনেক গবেষণায়ও এসেছে যে খুব বেশি স্ট্রেস হয়ে কাজ করার চেয়ে 15-20 মিনিটের একটা ন্যাপ নিলে ব্রেনটা আবার কিন্তু সতেজ হয়ে ওঠে এবং নতুন করে আরও 1 ঘন্টা কাজ করার জন্য আপনি এনার্জি পাবেন। এছাড়া হাঁটা এবং ব্যায়াম করার গুরুত্ব রয়েছে, কারণ এগুলো করলে শরীরের প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, যা স্ট্রেসকে অনেকটাই কমিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেলদি সোশ্যালাইজেশন, মানে আমরা স্বাস্থ্যসম্মতভাবে সামাজিক আচরণগুলো করব। আমরা সবাই কিন্তু এখন খুবই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, কিন্তু সেই অ্যাক্টিভ থাকা অনেক সময় কিন্তু হেলদি না। দেখা যাচ্ছে আমরা স্ক্রল করেই যাচ্ছি, টিকটক ভিডিও দেখছি, একটার পর একটা ভিডিও আসছে, কখন যে 1 ঘন্টা সময় চলে গেল আমরা জানি না। তো এগুলো করে আসলে জীবনে কি উন্নতি হয়, এটি যদি প্রশ্ন করেন দেখবেন যে আসলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তেমন কোনো উন্নতি হয় না, টাইম ওয়েস্ট ছাড়া। এবং আমরা অনেককে অনেক সময় ফলো করি যাদের আমরা কোনোদিন চিনি না, জানি না, কোনোদিন তাদের সাথে আমাদের ইন্টারাকশন হবে না, তারপরেও তাদেরকে আমরা ফলো করি, তাদের পোস্টগুলো দেখি। এই যে একটা এক্সট্রা ইনফরমেশন আমরা ব্রেনে ঢুকাই এবং প্রসেস করি, এতে কিন্তু ব্রেনের একটা ইনফরমেশন ফ্যাটিগ হয়, যা করার অনেক সময় আমি কোনো প্রয়োজনীয়তা দেখি না। তাই আমি রিসেন্টলি আমার সোশ্যাল মিডিয়াতে যাদের ফলো করতাম, যাদেরকে আমি চিনি না, জানি না, কোনোদিন ইন্টারাকশন হবে না, সেরকম বেশিরভাগ ব্যক্তিকে আমি আনফলো বা আনসাবস্ক্রাইব করে দিয়েছি। সামাজিক যোগাযোগ যেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ না থাকে, কারণ আসলে বিগত 20 বছরে পৃথিবীতে যে টেকনোলজিক্যাল চেঞ্জগুলো এসেছে, আমাদের শরীর এবং মন সেই চেঞ্জগুলোর সাথে এত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেনি। আমাদের কিন্তু এখন পর্যন্ত রিয়াল যে কমিউনিকেশন, ফেস টু ফেস কমিউনিকেশন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের সাথে বসে কথা বলা, আড্ডা দেয়া, হাসাহাসি করা, এই ধরনের সামাজিক যোগাযোগের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। আমাদের শরীর কিন্তু সেই ধরনের যোগাযোগের জন্যই বেশি প্রস্তুত। এই বিষয়গুলো ফলো করে দেখতে পারেন যে আসলে আপনার উপকার হয় কি না, আমার মনে হয় যথেষ্টই হবে। আর
ভবিষ্যতে আমি স্ট্রেসের উপর আরও ভিডিও বানাবো, যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং এই বিষয়ে ইন্টারেস্টেড হন। আর আমি এই ভিডিওতে বলেই দিচ্ছি যে অনেকেই চান যে আমার কাছ থেকে কাউন্সিলিং নিতে অথবা আমার চেম্বারে আসতে। আমি বর্তমানে বাংলাদেশে কোথাও চেম্বার প্র্যাকটিস করছি না বা ভারতেও করছি না, কারণ ভারতেরও অনেক মানুষ আমাকে একই প্রশ্ন করে থাকেন। আমি বর্তমানে ইংল্যান্ডে একটি সরকারি হসপিটালে কাজ করছি, তবে ভবিষ্যতে আমি একসময় আমার দেশে ফিরে যাব এবং সেখানে প্র্যাকটিস শুরু করব। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমি যখন দেশে ফিরে যাব আপনারা অবশ্যই সেটি জানতে পারবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।